ভালো কিছু আসতে একটু বেশি সময় নেয়। দেখতে দেখতে আমাদের বিজনেসের 6 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এই 6 বছরে আমরা আমাদের 3টা বেস এবং 2টা শপ ওপেন করতে পেরেছি, যেগুলো আমাদের জন্য একটা স্বপ্ন ছিল। আমাদের বিজনেসটা এত বড় করার পিছনে তোমরা তো শুধু আমাকেই চিনো, কিন্তু আমার পিছনেও আরো অনেক মানুষ আছে যাদের ছাড়া আমি এই বিজনেসটা কখনোই এত বড় করতে পারতাম না। তাদের সবার সাথে আজকে আমরা একটা ডিনারের আয়োজন করেছি। সবাই বললে ভুল হবে, যারা ঢাকার কাছাকাছি ছিল তাদের নিয়েই আজকে ডিনারটা। এখন তো অনলাইনে তোমরা কত পেজ দেখো, পেজের অভাব নেই, বিজনেসেরও অভাব নেই। বাট আমি যখন বিজনেসটা শুরু করি তখন এই বিজনেসটা খুব রেয়ার ছিল। আর আমি যেখানে থাকতাম সেখানে যে অনলাইন বিজনেস মানে কি সেটাই জানতো না কেউ। ভাবতো কি না কি করি, মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিছুটা এরকমই ছিল। অনেক যুদ্ধ করে আমি আমার বিজনেসটা এত বড় করেছি। ইনফ্যাক্ট আমি যখন বিজনেসটা শুরু করি আমার বাসায় বুঝাইতেই অনেক দিন লাগছে। বাসায় তো অনলাইন বিজনেস বলতে কোনো কিছু আছে সেটা বুঝতই না। এখনকার বাবা মারা অনেক কিছু বুঝে, অনেক সাপোর্টিভ, বাট আমাদের সময়টা অনেক কঠিন ছিল। বাবা মারা শুধু বুঝতো সরকারি চাকরি, মেয়েদের যদি কোনো কিছু করতে হয় সরকারি চাকরি করবে, আর বিয়েও যদি করতে হয় সরকারি চাকরিজীবীকে করবে। আমি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাইও করছি অনেক জায়গায়। যখন পরীক্ষা দিতে যেতাম যেয়ে দেখতাম বিশাল লাইন, লাইন আর শেষ হয় না, অথচ মাত্র নেই বা 5 থেকে 6 জন, 10 জনও না, তারপরেও এত বিশাল লাইন। প্রতিটা পরীক্ষা দেওয়ার পরে বাসায় এসে ভাবতাম আমি বইয়ের থেকে বের হওয়া কোনো স্টুডেন্টও না, আমার কোনো লিঙ্ক আপও নেই, আদৌ কি আমার চাকরি হবে। আর এসব পরিবেশকে আমার জন্য 4:05 উঠে বের হয়ে গাজীপুর থেকে ঢাকায় যে এক্সাম দেওয়া, অনেকে এখন ভাবতে পারেন তাহলে মনে হয় আমার বড় হওয়া কোনো রাজার হালে, বাট এরকম না, আমি ক্যান্টনমেন্টে বড় হয়েছি। তবে ক্যান্টনমেন্টে যারা বড় হয় তাদের সব কিছু স্কুল কলেজ থেকে শুরু করে বাজারঘাট সব কিছু ভিতরেই থাকে, বাহিরে বের হতে হয় না, জার্নি করা লাগে না, এত দূরে যাওয়া লাগে না, আর তাই তারা ঢাকার রাস্তাঘাটও খুব ভালো একটা চিনে না, জার্নি করেও অভ্যস্ত না। আর যারা জার্নি করে অভ্যস্ত না, ঢাকায় এসে ইজিলি কোনো কিছু খুঁজে বের করা এতটা সহজ না, অলওয়েজ মনে একটা ভয় থেকেই থাকে। আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় আমার বিজনেসের আগে থেকেই, বিজনেস এত বড় করার পিছনে আইডিয়াগুলো আমি ওর কাছ থেকেই পেয়েছি। ইনফ্যাক্ট আমি যখন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে যেতাম ও আমাকে নিয়ে যেত, জার্নিতে যাওয়ার জন্য একটু সেফ ফিল করতাম। তবে প্রতিটা পরীক্ষা দিয়ে বাসায় যাওয়ার পরে দুজনে অনেক ভাবতাম যে আসলেই কি ঠিক করছি বা এসব কি আমাদের জন্য। আমরা দুজনেই টুকটাক তখন বিজনেস করতাম আর আমাদের বিজনেসটা ভালোই যাচ্ছিল। অভাব ছিল শুধু ডিসিশনের যে কি করব। একদিন দুজনেই ডিসাইড করলাম যে না, চাকরি করব না, বিজনেস করব, আর এটা যেভাবেই হোক ফ্যামিলিকে বুঝাবো। এখন মনে হয় যে আমাদের দুজনের নেওয়া ডিসিশনটা অনেক বেস্ট ছিল। আমরা দুজন দুজনের সবসময় স্ট্রেংথ হয়ে কাজ করি, যার জন্য ভেঙে পড়ার অপশনটা ওভাবে কাজ করে না। আমি আজ পর্যন্ত কখনো আমার হাজবেন্ডের ওভাবে প্রশংসা করি না, ওর সামনে তো একদমই না। তবে আজকে একটা কথা বলি, আমি জানি ও আমার ব্লগ দেখে, প্রতিটা ব্লগই দেখে, ওর সামনে তো আমি কখনোই আর প্রশংসা করতে পারবো না, তবে ব্লগে করি। তুমি অলওয়েজ আমাকে দেখো না, আমি অনেক ফুরফুরা থাকি, টেনশন ছাড়া থাকি। আসলে আমার টেনশন যখন হয় তুমি পাশে থাকলে আমার টেনশনগুলো স্টে করে না, তুমি আমার স্ট্রেংথ। তাই ওর প্রশংসা করতে আমার অলওয়েজ কেন যেন একটু লজ্জাই লাগে। বাই দ্য ওয়ে, আজকে আমরা গিয়েছিলাম ধানমন্ডির বাফেট মানিয়াতে। 7টা থেকে 10টা পর্যন্ত ডিনারের টাইম ছিল এবং পার পার্সন 750 করে পড়েছে। খুব সুন্দর একটা সন্ধ্যা ছিল এটা আমাদের জন্য, তবে সবাই আসতে পারেনি, সবাই আসতে পারলে আরো বেশি ভালো লাগতো। আর আমাদের নেক্সট আউটলেট কোথায় দিলে ভালো হয় সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো, মিরপুর দিব নাকি গাজীপুর দিব। যেহেতু আমি গাজীপুরের মেয়ে, গাজীপুরে আউটলেট দেওয়ার অনেক ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, কিন্তু ইদানিং দেখি মিরপুর, কুমিল্লা, চিটাগাং থেকে অনেক বেশি কমেন্ট আসে আউটলেট দেওয়ার জন্য। তবে অনলাইনে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুমি অর্ডার করতে পারবে এবং হোম ডেলিভারি। আমাদের 3টা পেজের নাম কিন্তু আমি ভিডিওতেও দিয়ে দেবো, কমেন্ট বক্সেও দিয়ে দেবো। আমাদের 3টা পেজে তোমরা 3 ধরনের আইটেম পাবে, মেকআপ আইটেম, কিমার আইটেম এবং কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টস, এবং সব কিছুই 100% অথেন্টিকটা পেয়ে যাবে।